ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধবিমান দিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ জো বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য বেলজিয়াম নেদারল্যান্ডস ও ডেনমার্ক এফ সিক্সটিন যুদ্ধ চালানোর ক্ষেত্রে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে ডেনমার্ক দেশটির চল্লিশটি এফ সিক্সটিন যুদ্ধ রয়েছে এর মধ্যে সচল রয়েছে তিরিশটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বেশ কিছুদিন ধরে যুদ্ধবিমান চাইছিলেন তবে সারা মেল ছিল না ঠিকঠাক এবার জি সেভেন সম্মেলন থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে যুদ্ধ শুরু করার পর পশ্চিমা বিশ্বের কাছ থেকে অস্ত্র ও প্রশিক্ষণ পাচ্ছে ইউক্রেন এ পর্যন্ত সবচেয়ে বেশি অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র সেই দেশটির উদ্যোগেই আবার যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ইউক্রেন